মনিটাইজেশনের যে লেটেস্ট আপডেট আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি যে 500 সাবস্ক্রাইবার এবং 3টা ভ্যালিড ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলটাকে আমরা মনিটাইজেশন করাতে পারবো। এবং এই 500 সাবস্ক্রাইবার এবং 3টা ভ্যালিড ভিডিওর মাধ্যমে যদি আমাদের চ্যানেলটাকে আমরা মনিটাইজড করে থাকি, তাহলে আমরা অন্য অন্য যে আর্নিং সোর্স রয়েছে, অর্থাৎ ইউটিউবের যে টোটাল 5টি আর্নিং সোর্স রয়েছে, আমাদের শুধু ভিডিওতে আমরা অ্যাডভার্টাইজমেন্ট শো করাতে পারবো না, বাকি যে 4টি অপশন রয়েছে আমরা সেখান থেকে ইনকাম করতে পারবো। তবে এই 4টি অপশনের মধ্যে বাংলাদেশে একটাও অ্যাভেলেবেল নয়, অন্য অন্য কান্ট্রিতে রয়েছে। তবে এখানে আমাদের একটি কনফিউশন হচ্ছে যে আমরা যদি আমাদের এই চ্যানেলটাকে এই 500 সাবস্ক্রাইবার এবং 3টা ভ্যালিড ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাই, তো পরবর্তীতে আমার চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে, তাহলে পুনরায় আমাকে রিঅ্যাপ্লাই করে আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করাতে হবে কি না? সো অনেকের মধ্যেই কনফিউশন রয়েছে, যেহেতু আমরা যদি 500 সাবস্ক্রাইবার এবং 3টা ভ্যালিড ভিডিওর মাধ্যমে বর্তমানে আমাদের চ্যানেলটাকে আমরা মনিটাইজড করিয়ে থাকি, যেহেতু এখনও আমাদের বাংলাদেশে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়নি, মাত্র 5টি দেশে এটা পরীক্ষামূলক চালু হয়েছে, ইনশাল্লাহ আশা করছি খুব রিসেন্টলি প্রত্যেকটা দেশে এটা চালু হয়ে যাবে। সো যখন চালু হয়ে যাবে তখন আমাদের চ্যানেলটাকে আমরা তখন এই 500 সাবস্ক্রাইবার এবং 3টা ভ্যালিড ভিডিওর মাধ্যমে মনিটাইজড করাবো। পরবর্তীতে আমাদের চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হবে, পুনরায় আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য, অর্থাৎ আমাদের ভিডিওতে অ্যাড শো করার জন্য আমাদের রিঅ্যাপ্লাই করতে হবে কি না? এ প্রশ্নের উত্তর হচ্ছে, আপনি যদি 500 সাবস্ক্রাইবার এবং 3টা ভ্যালিড ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলটাকে মনিটাইজড করিয়ে ফেলেন, পরবর্তীতে আপনার চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হবে, আপনাকে পুনরায় রিঅ্যাপ্লাই করে মনিটাইজেশনের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে না। সো বন্ধুরা, আশা করছি আপনাদের মধ্যে যে কনফিউশন ছিল সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে সেটা বুঝতে পেরেছেন যে আমাদের চ্যানেলটাকে দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে হবে না।